আমি সুসাইড করব না, আমি আমার টিচার নিয়ে মরব, আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি আমার বিয়ে আমার সাথে অন্যায় হওয়া হয়েছে, অন্যায় বিচার চাই, আমি আজকে মরে গেলে ভাই মোবাইল সেট করে নাই, সবাই জেনে রাখেন। সে রাতে কি ঘটেছিল জানালেন পরিমণি। কি এমন ঘটেছিল সেদিন যে চার দিন পরও বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন সদা হাস্যোজ্জ্বল পরিমণি। ফেসবুকে পোস্ট দিয়ে বিচার চাইতে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তাই জানাতে রাত 10:30 বনানীর বাসায় সাংবাদিকদের ডেকেছিলেন পরিমণি। পরিমণি জানান, 10 জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপ সজ্জা শিল্পী জিমির সঙ্গে বাহিরে বের হয়েছিলেন তিনি। রাত তখন 12টা পেরিয়েছে। বন্ধুটি তাদের নিয়ে যান আশুলিয়ার একটি ক্লাবে। সেখানে মদ্যপানরত কয়েকজন ব্যক্তির সঙ্গে পরিমণির পরিচয় করিয়ে দেন অমি। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তার মুখে পানীয় গ্লাস চেপে ধরে এবং শ্লীলতা হানির চেষ্টা করে। এ সময় মারধর করা হয় পরির সঙ্গে থাকা জিমিকেও। এ ঘটনায় পরি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর নাম উল্লেখ করেছেন। অভিযোগের সত্যতা জানতে বেশ কয়েকবার ওই ব্যক্তির ফোনে যোগাযোগ করা হলে তার নম্বর বন্ধ পাওয়া গেছে। অভিযুক্তর বক্তব্য না পাওয়ায় তার নাম প্রকাশ করা হলো না। ঘটনার পরপরই বনানী থানায় অভিযোগ করতে গিয়েছিলেন পরিমণি। তিনি অভিযোগ করেন, সে সময় দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা তার অভিযোগ রেকর্ড করেননি এবং সকালে এসে অভিযোগ করার পরামর্শ দেন। এ সময় পুলিশের সাহায্যে পরিমণি হাসপাতাল পর্যন্ত গিয়েও আতঙ্কবশত চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে যান। এই ঘটনায় মারাত্মক ভেঙে পড়েছেন পরিমণি, ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি। এর আগে আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে অভিযোগ করে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে অভিযোগ করেছিলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি। রোববার সন্ধ্যা 7:53 ফেসবুক পোস্টে এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেছেন তিনি। রাতে নিচের বনানীর বাসায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঘটনার প্রকাশ্যযোগ্য বিস্তারিত জানান এ ঢালিউড তারকা। ফেসবুকে পরিমণি লিখেছেন, আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি, আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে, আমি এর বিচার চাই, এ বিচার কোথায় চাইব, কে করবে সঠিক বিচার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে পরিমণি লিখেছেন, 4 দিন ধরে থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধুদের কাউকে পায় না মা, যাদেরকে পেয়েছি সবাই বিস্তারিত ঘটনা জেনে দেখছি বলে চুপ হয়ে যায়। কোথাও প্রতিকার না পেয়ে পরিমণি লিখেছেন, আমি চুপ করে থাকতে পারি না, আজ আমার সঙ্গে যা হয়েছে তা যদি আমি মেয়ে লোকে কি বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যায় তাহলে অনেকের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো, আফসোস ছাড়া কারো কি করার থাকবে তখন, আমি তাদের মতো কি চুপ করে থাকতে পারি মা, আমি তো আপনাকে দেখিনি চুপ করে কোনো অন্যায় মেনে নিতে। শৈশবে মা হারানোর ঘটনা উল্লেখ করে তিনি লিখেছেন, আমার মা যখন মারা যান তখন আমার বয়স 2.5 বছর, এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার মনে হয়নি, আজ মনে হচ্ছে ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়ে ধরার জন্য দরকার, আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা, মা আমি বাঁচতে চাই, আমাকে বাঁচিয়ে নাও মা। ঘটনা জানতে পরিমণির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরে হাওমাও করে কেঁদে ফেলেন। তিনি বলেন, আমি তো সবাইকে বলতেই চাই, ইতিমধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতিকে জানিয়েছি, তারা আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে, আমি 4 দিন ধরে অপেক্ষা করে আছি কিন্তু কেউ আমাকে সাহায্য করেননি। এ প্রসঙ্গে জানতে চাইলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, পরিমণি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার চান তিনি।